আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ইমাম গাজ্জালী অনলাইন স্কুলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি রশনা রাজু আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান নিয়ে এসেছি। আজকে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। গতদিনে অষ্টম অধ্যায় নিয়ে তোমাদের সামনে এসেছিলাম নিউরনের গঠন নিয়ে। আজকে আমরা অষ্টম অধ্যায়ের কি বিষয় নিয়ে আলোচনা করব, চলো একটি কন্টেন্টের মাধ্যমে সেটা আমরা দেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে কন্টেন্টটা নিয়ে আমি কিডনির সম্পর্কে আলোচনা করব, চলো আজকে আমরা এই পাঠে থেকে সেটা জেনে নেই। সবাইকে স্বাগত জানানো হচ্ছে। আমরা এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি, দেখো ছবিতে কিডনি দেখা যাচ্ছে। এই কিডনিগুলোকে কি সুস্থ মনে হচ্ছে? এই কিডনিকে কিন্তু স্বাভাবিক কিডনি মনে হচ্ছে না। কিডনি দুটি দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে একটা অসুস্থ কিডনি। কিডনিটাকে দেখে মনে হচ্ছে কিডনিটা অসুস্থ, অর্থাৎ এখানে কোনো রোগের সৃষ্টি হয়েছে। কিডনি যদি বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিকল্প কোনো ব্যবস্থা আছে কি যার মাধ্যমে এর কাজ সম্পন্ন করা যেতে পারে? হ্যাঁ, সুন্দর বলেছ। আমরা আমাদের পাঠ্যবই থেকে জেনেছি বিকল্প ব্যবস্থা আছে এবং সেটার নাম হচ্ছে ডায়ালাইসিস ও প্রতিস্থাপন, অর্থাৎ কিডনি প্রতিস্থাপন। নতুন কোনো কিডনি, অসুস্থ কিডনিটাকে সরিয়ে নতুন কোনো কিডনি সেখানে স্থাপন করা। চলো আজকে আমরা বৃক্কে পাথর, বৃক্ক বিকল, ডায়ালাইসিস ও প্রতিস্থাপন এই বিষয় নিয়ে, এই বিষয়টা নিয়ে আলোচনা করি এবং জেনে নিই কিডনির বিকল হওয়া সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছি এটা কিডনির লম্বচ্ছেদ, এখানে মূত্রথলি। এই যে কিডনির ভিতরে দেখা যাচ্ছে সাদা সাদা, এগুলোকে কি বলা হচ্ছে? পাথর, কিডনির পাথর বা বৃক্কের পাথর। এটা হলে মানবদেহে কি কি সমস্যা দেখা দিবে? যে এখানে একটা বৃক্কের একটা পাথরকে আঙ্গুলের উপরে নিয়ে দেখানো হচ্ছে, কি কি কারণে এই পাথর সৃষ্টি হতে পারে, কি কারণে কিডনি বিকল হতে পারে সেটাও কি তোমরা বলতে পারো? এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি পাথর কিভাবে অপসারণ করা হচ্ছে। ইউটেরোস্কোপিক পদ্ধতিতে পাথরকে, কিডনির ভেতরের পাথরকে অপসারণ করা হচ্ছে, অর্থাৎ সরিয়ে ফেলা হচ্ছে। যদি এই কিডনি বিকল হয়ে যায় তবে দেহে উৎপন্ন মূত্র দেহ থেকে বের হতে পারবে না, ক্রিয়েটিনিন সহ নানা বজ্র রক্তে বেড়ে যাবে, আমাদের শরীরে নানা রকমের তখন সমস্যা দেখা দিবে। এখন দেখো আকস্মিক কিডনি অকেজো বা বিকল হওয়ার কারণগুলো কি হতে পারে। কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, মারাত্মক ডায়রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ ইত্যাদি কারণে বিকল হতে পারে। এখানে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এটি একটা ডায়ালাইসিস প্রক্রিয়া ছবি। কিডনি বিকল হলে পরে সেই রোগীকে, অসুস্থ রোগীকে ডায়ালাইসিস পদ্ধতিতে, অর্থাৎ কিডনির যখন পরিশুদ্ধ করার ক্ষমতা থাকে না তখন ডায়ালাইসিস পদ্ধতিতে তার শরীর থেকে বজ্রটা ছেঁকে বের করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা তারের মতো, হ্যাঁ, অর্থাৎ টিউব বা নালি, একটা শিরা আর একটাকে ধমনী, অর্থাৎ বিকল্প হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে শিরা ও ধমনীর। এই মেশিনটাকে বলা হচ্ছে ডায়ালাইজার। এক প্রান্ত দিয়ে রক্ত বের করে নিয়ে, এই যে রক্ত বের করে নিয়ে এখানে পরিশুদ্ধ হচ্ছে,
আবার আরেক প্রান্ত দিয়ে শরীরের অভ্যন্তরে রক্ত প্রবেশ করছে শিরা এবং ধমনির মধ্যে দিয়ে। আমরা এই ছবিটা আরেকবার দেখে নেই। দেখো আরেকবার দেখো, এটাকে বলা হচ্ছে ডায়ালাইসিস মেশিন। এই মেশিনের সাহায্যে সাধারণত রক্ত পরিশোধন করা হয়। এই মেশিনের ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কবজির ধমনির সাথে, এই যে রোগীর হাতের কবজির ধমনির সাথে একটা প্রান্ত এবং অন্য প্রান্ত হাতের কবজির শিরার সাথে যোগ করে দেওয়া হয়। ধমনি থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয়। অর্থাৎ ধমনি থেকে রক্তটা এই ডায়ালাইসিস টিউবের মধ্যে দিয়ে রক্ত আসে এবং এখানে পরিশোধিত হয়। এর প্রাচীর, অর্থাৎ এই টিউবটার প্রাচীর আংশিক বৈষম্য ভেদ্য হওয়ার কারণে এখানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ কি হয় বাইরে বেরিয়ে আসতে পারে। পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতরে পুনরায় প্রবেশ করানো হয়। এই যে এটার মধ্যে দিয়ে, এই টিউবের মধ্যে দিয়ে শিরা হিসেবে ব্যবহৃত হচ্ছে, সরাসরি আবার রোগীর শরীরে এই রক্তটা প্রবেশ করানো হচ্ছে। ডায়ালাইসিস টিউবটি এমন একটি তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার মতো হয়। এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বজ্রগুলো রোগীর দেহ থেকে বাইরে বের করে নেওয়া হয়। তবে এই পদ্ধতিটা একটু সময় বেশি লাগে এবং এটা একটু ব্যয়বহুলও বটে। এই যে ডায়ালাইজার মেশিন, এখানে একটা আংশিক বৈষম্যভেদ্য পর্দা দেখা যাচ্ছে। দেখো আংশিক বৈষম্যভেদ্য পর্দা হিসেবে যেটা কাজ করে, যেটাকে বলা হচ্ছে ডায়ালাইজার মেমব্রেন। অসুস্থ ব্যক্তির দেহ থেকে কি কি পরিস্রুত হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমরা যে কিডনি বিকল হয়ে গেলে কি হতে পারে। কিডনি বিকল হয়ে গেলে কি হতে পারে, কিডনির কাজ করার ক্ষমতা তখন নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীরা, এখানে দুটি প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে দিয়ে আমি জানার চেষ্টা করব এতক্ষণ ধরে তোমরা কতটুকু এই পাঠ সম্পর্কে ধারণা নিতে পেরেছ। ডায়ালাইসিস টিউবটি যে তরলে ডুবানো থাকে তার গঠন কেমন, এর আগে আমি বলেছি ডায়ালাইসিস টিউবটি যে তরলে ডুবানো থাকে তার গঠন কেমন। হ্যাঁ, তোমরা সুন্দর বলেছ, তার গঠন হয় রক্তের প্লাজমার মতো। ডায়ালাইসিস প্রাচীর কেমন, এটা কি ভেদ্য ঝিল্লি, অভেদ্য ঝিল্লি, বৈষম্য ভেদ্য ঝিল্লি না আংশিক বৈষম্য ভেদ্য ঝিল্লি। আমরা আগে জেনেছি এটা কি আংশিক বৈষম্য ভেদ্য ঝিল্লি। এইখানে দেখো বাড়ির কাজ, রক্তের বর্জ্য অপসারণে ডায়ালাইসিস প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এটি তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা সবাই সুন্দরভাবে এই বিষয়টা বাড়ির কাজ হিসেবে তৈরি করে রাখবে। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।